হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরের ভিডিওটা নিয়ে। তো যারা এই ভিডিওটার ফার্স্ট পার্ট এখনও দেখোনি, তারা অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে এসো, তারপর এই ভিডিওটা দেখবে। কারণ এই ভিডিওর অর্ধেক মাছ আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, মাছের কালেকশন, তাদের দাম সব বলে দিয়েছি। তো আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলে দেখতে পারো, বা চ্যানেলে গিয়ে জাস্ট এর আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ দু রকমের শার্ক রয়েছে, টাইগার শার্ক আর অ্যালবিনো শার্ক। তো টাইগার শার্কটা তোমাদের এখানে পাইকারি রেট 17 থেকে 18 টাকা পড়ে যাবে, আর অ্যালবিনোটা 20 থেকে 22 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এটা একদম মানে বড় সাইজের আছে, ছোট সাইজ নয়, এর থেকেও বড় হবে শার্ক, বাট এটা ভালোই বড় সাইজ আছে, প্রায় 3 সাড়ে 3 ইঞ্চি সাইজ আছে। তারপর আছে তোমাদের জন্য কিছু শামুক, এখানটা দেখো, শামুকও অনেকে পছন্দ। এটা আমাদের এখানে যে জলে যে শামুকটা দেখা যায় সেই শামুক নয়, এটা এক্সাক্ট নাম আমার জানা নেই, তবে এই শামুকটা অনেকে অ্যাকোরিয়ামে রাখতে পছন্দ করে। তো এই শামুকটা মাত্র তোমরা পেয়ে যাবে 4 টাকা থেকে 5 টাকার ভেতরে। যখন অনেক হিউজ স্টক নেবে তখন এটার দাম আরও কমে যাবে। তো এরপর দেখাবো তোমাদের কিছু বেটার কালেকশন দেখাবো। বেটা দেখো এই পাশে রয়েছে, ও পাশেও রয়েছে ট্যাঙ্কের। তো সব আমি জাস্ট খুলে মানে কোটোগুলো খুলে দেখাবো না, আমি কয়েকটা এখান থেকে তোমাদের পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা দেখো, পুরো ব্লুর মধ্যে রয়েছে, ডার্ক ব্লু, এটা তো দেখতে জাস্ট অসাধারণ। তো আমি কিছু মাছ এখান থেকে ঢাকনা খুলে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা কালার, সাইজ কেমন অ্যাক্টিভ সেটা তোমরা দেখতে পাও। তো আর এখানে যত ফাইটার আছে, এগুলো যেগুলো মেল ফাইটার রয়েছে, এগুলো তোমরা ওই 20 টাকা থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবে। সেটা যে কোনো কালারই হোক না কেন, যেরকমই ফিন হোক না কেন, তোমরা 20 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যদি কারো ফিমেল লাগে, ফিমেলের স্টক প্রচুর আছে, মানে 5-6 হাজার স্টক আছে প্রায় ফিমেল বেটার। তো তোমরা চাইলে নিতে পারো, ফিমেল বেটা তোমাদের 3 টাকা থেকে 5 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর মেলগুলো এটার একটু দাম বেশি, এটা দাম বেশি বলতে মানে ফিমেলগুলোর থেকে একটু দাম বেশি, তো এটা 20 টাকা থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা দেখো, এটার মানে জাস্ট অসাম, মানে দারুণ। এই এটার একটা আমি নিয়ে যাব, আমার নিজের জন্যই নেব, দারুণ লাগছে জাস্ট দেখতে, কেউ যদি নাও বিক্রি করে। আর এটা দেখো, এটা তো ভীষণ ফেমাস একটা বেটা, এটা তোমরা ইউটিউবে সাধারণত দেখেই থাকো সব জায়গায়। হ্যাঁ, এটা দিয়ে ব্রিডিং করায় সবাই, জাস্ট দারুণ। আমি দেখো হাত দিয়ে জল নাড়াচ্ছি আর হাতের কাছে চলে আসছে। তো প্রত্যেকটার কালার আর কন্ডিশন আর ভীষণ অ্যাক্টিভ আর কি। তো এই বেটার কালেকশনটা এবার প্রচুর আছে, বেটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো, ভালো অ্যাক্টিভ। আরও বিভিন্ন অনেক রকমের রয়েছে এখানে, আমি সব দেখাতে পাচ্ছি না। এখানে এখনও রয়েছে, ট্যাঙ্কের ওপাশে রয়েছে, তো সব আমি দেখাতে পাচ্ছি না একটা একটা করে খুলে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর অনেক সময় লেগে যাবে। এরপর আরও কিছু কালেকশন আছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর ফার্মে কোথায় কি হচ্ছে, মানে ব্রিডিংও করানো হচ্ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, প্লাস রেড ক্যাপ, ব্ল্যাক মোর, সেগুলো দেখাবো। তো এখানটায় কিছু মনস্টার সাইজের মাছ রয়েছে, মনস্টার বলতে প্রত্যেকটা মাছ প্রায় 8 থেকে 10 ইঞ্চি করে রয়েছে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, তবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও, কিছু খাবার ফেললে উপরে উঠবে, নালে আসবে না। সাধারণত অক্সিজেন দেখো, 3-4টা অক্সিজেন চলছে, মাছের পরিমাণ বুঝতে পারছ, তার মানে এইটুকু চৌবাচ্চায় মনস্টার সাইজের মাছ প্রচুর স্টকে রয়েছে। তো এটার সাইজ তোমরা 10 ইঞ্চি, 8 থেকে 10 ইঞ্চির ভেতরে সাইজ আছে। আর এখানে রেড ক্যাপ, তারপরে কই কার্প, মিল্কি, টাইগার শার্ক, অ্যালবিনো শার্ক, আর বড় সাইজ ক্রোকোডাইল, সব কিছু রয়েছে। তো খাবার ফেলে দিয়েছি, দেখো এবার এবার দেখো এখানটায় কি শুরু হয়। তো দেখতে পাচ্ছ আর কিছু সোয়াংখিও রয়েছে এখানে, তো ক্যামেরায় সাইজ বুঝতে পারবে না, এটা জাস্ট নিজে চোখে না দেখলে এটার মাছগুলোর সাইজ বুঝতে পারবে না প্রত্যেকটা। যে আমি যে আগের শার্ক দেখালাম সেই শার্কের থেকে কিন্তু এগুলো প্রায় মানে 1.5 গুণ বড়, কিন্তু ক্যামেরায় তোমরা সেভাবে সাইজটা বুঝতে পারবে না। তো এই মাছগুলো তোমাদের 25 টাকা থেকে শুরু করে 35 টাকার মধ্যে সাইজ আছে, বিভিন্ন রকম সাইজ আছে। তো তোমরা এসে যখন এখান থেকে নেবে তখন তোমরা সেই হিসাবে দাম ধরা হবে।
আর অনেকে ডেলিভারি চাও মাছের, তো এখান থেকে ডেলিভারি দেওয়া হয় না, এই ফার্মে এসেই মাছ নিতে হবে। তো তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাকোরিয়ামের মধ্যে কিছু চিকলেট রাখা রয়েছে, এটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফার্মের আপডেট দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো বন্ধুরা, আর যে গ্রাস দেখতে পাচ্ছ এখানটায়, অ্যামাজন ট্রি যেটাকে বলা হয়, সেই ট্রিও তোমরা নিতে পারো। এ সাইড দিয়ে সব ব্রিডিং চলছে, এখানে সব যে বললাম যে ফিমেল বেটা আছে প্রচুর, তো ফিমেল বেটার স্টক সব এখানের এই ট্যাঙ্কগুলোই রয়েছে, জাস্ট তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। আর এখানটায় দেখতে পাচ্ছ যে গ্রাসগুলো রয়েছে, অ্যামাজন ট্রি যাকে বলা হয়, তো এই গাছ। আর এছাড়াও অ্যাকোরিয়ামের যে অ্যাসেসরিজ, যে মাছের খাবার থেকে শুরু করে যা পাথর, তারপরে যা যা হয় আর কি, সব কিছুই পেয়ে যাবে পাইকারি রেটে। তো অবশ্যই ভিজিট করো ফার্মটা। আর এরপর এখানটায় দেখো, এখানে ব্রিডিং চলছে মলি, এখানে 4 থেকে 5টা মলি রয়েছে। আর এই ঝাঁঝরিটা দিয়েছে, তোমরা এটা ফলো করতে পারো চাইলে, ঝাঁঝরিটা দিয়েছে কারণ যাতে বাচ্চাগুলো যখন দেবে, বাচ্চাগুলো ঝাঁঝরি থেকে বেরিয়ে যাবে, আর তার ফলে এই মাছগুলো এই ফাঁকা দিয়ে বেরোতে পারবে না, তো মাছগুলো বাচ্চাগুলোকে খেতে পারবে না। তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চাও হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবার আশা করি দেখতে পাচ্ছ জলে, দেখো প্রচুর বাচ্চা আছে, সব এই শ্যাওলাগুলোর তলায় রয়েছে। তো 4-5টা মাত্র মলিতে, তার ভেতরে 2টো মাত্র মেল আছে, আর বাকি সব ফিমেল। তো এতেই দেখো ব্রিডিং চলছে এখানে, তোমরাও চাইলে করাতে পারো ব্রিডিং। আর তারপর এখানটায় রয়েছে যেটা অস্কারেরই একটা ভাগ, এটা হচ্ছে পোলার অস্কার বলা হয়, পোলার অস্কারের মনস্টার সাইজ যেটা, তোমার এটা আরও বড় হবে, তবে এটা তোমাদের আছে মাত্র 90 টাকা পিচ, 180 টাকা জোড়া থেকে শুরু করে 150 টাকা পিচ অব্দি আছে, সাইজ হিসাবে দাম হয় এটা। তো এইভাবে ওপর থেকে ঠিক বুঝতে পারবে না, নিচের দিকে নিয়ন কালারের পাখনাটা, নিচের দিকে যে পাখনাটা হয় সেটা নিয়ন কালারের হয়। তো এই মাছটা আমি আগেও দেখিয়েছি, তাই এবার ডিটেলসে দেখালাম না, ডিটেলসে তোমাদের দেখাবো এখানকার মাছগুলো। এখানে সব ব্রুডার রয়েছে, ব্রুডার সাইজ রেড ক্যাপ, ব্রুডার সোয়াংখি, তারপর ব্ল্যাক মোর যেটার ব্রুডার। তো সাইজ বারবার বলছি যে ক্যামেরায় কিন্তু বন্ধুরা তোমরা সাইজ বুঝতে পারবে না। তো এখানে ক্যামেরায় আমি নিজে দেখছি ভিডিও, তা আমারও মনে হচ্ছে ছোট মাছ, কিন্তু আমি যখন হাতে ধরবো তখন তোমরা দেখতে পারবে যে ব্রুডার। আর কিছু কিছু মাছের পেট লোডও রয়েছে, দেখলেই বুঝতে পারবে। আর এইখানটায় 2-1টা মাছ একটু গায়ে একটু হোয়াইট স্পট দেখা দিয়েছে, তার জন্য এই মাছগুলো ট্রিটমেন্ট চলছে, যার জন্য জলটা এরকম লাল, এতে মেডিসিন দেওয়া রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়, যখন ব্রিডিং করানো হবে তখন যাতে বাচ্চাদেরও কোনো অসুবিধা না হয়। তো আমি তোমায় ধরে দেখিয়ে দিচ্ছি জাস্ট, মানে ছোটো সাইজও আছে আর বড় সাইজও আছে, সব রকম দামের পেয়ে যাবে তোমরা এখানে, 20 টাকা থেকে শুরু করে ব্রুডারগুলো ওই 40 টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে। তো লাগলে অবশ্যই নিতে পারো, যারা ভাবছো বাড়িতে ব্রিডিং করাবে, ব্রিডিং করিয়ে বাচ্চা তুলবে, এক একটা মাছ প্রায় 1000-1500 পিস বাচ্চা দিয়ে দেবে। তো আমি তোমাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে ব্ল্যাক মোরগুলো তো দারুণ, আর রেড ক্যাপগুলো লোড আছে, কিছু রেড ক্যাপ আমি দেখলাম লোড আছে, আমি যদি দেখাতে পারি আমি অবশ্যই দেখাবো। আসলে যেহেতু এরা একটু প্রবলেমে রয়েছে, যেহেতু ওষুধের মধ্যে দেওয়া রয়েছে আর গায়ে একটু প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি এদের বেশি ডিস্টার্ব করতে চাইছি না। তবে দেখো, এবার দেখো এটা এখানে মিডিয়াম সাইজ, এর থেকেও বড় সাইজ রয়েছে, কিন্তু এটারও পেট দেখো, জাস্ট গঠনটা দেখো শরীরের, মাথাটা আরও বাবল হবে মাথাটা। আর এটা তোমাদের ক্যালিকো গোল্ড বা এরকম কিছু নাম আছে, এটা একদম স্মল সাইজ আছে, এটা 10-15 টাকার ভেতরে হয়ে যাবে। আর একদম যেটা বিগ সাইজ সেটা নিচে রয়েছে, আমি এই নেটে জাস্ট ধরতে পারিনি, যেহেতু নাদা গোল করে তো এই চৌকো নেট দিয়ে ধরা যায়নি। তো আমি ডিস্টার্ব করতে চাইছি না, আমি ব্ল্যাক ময়ূর তোমাদের দেখিয়ে দিই, শুধু ব্ল্যাক ময়ূরটা হাত দিয়ে ধরতে পারবো। তো ব্ল্যাক ময়ূর 2-4 পিচ রয়েছে, তো চাইলে তোমরা নিতে পারো, দেখো কন্ডিশনটা দেখো, কালার দেখো। আর এগুলো একদম সুস্থ রয়েছে, এগুলোর কিচ্ছু হয়নি, জাস্ট তাও সেফটির জন্য এখানে রাখা রয়েছে, তো তোমরা চাইলে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, যাদের মাছের প্রয়োজন তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঠিকানা আর ফোন নাম্বার ফার্মারের, তো তারা অবশ্যই ফার্মটা ভিজিট করতে পারো আর ফোনও করে নিতে পারো দাদাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।